স্যার এখান দিয়ে স্যার হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে হ্যাঁ স্যার হ্যাঁ বেশি লাগে গেছে হ্যাঁ মেকআপটা একটু বেশি হয়ে গেছে স্যার স্যার হ্যাঁ এক্সকিউজ মি স্যার স্যার আমরা তো লাইভে আছি স্যার কি লাইভে চলে গেছো কি বলবো এইটা হর্ষ কি আয় জি 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 স্যার লাইভে আমার ইন্টারনেটটা খাবি হ্যাঁ তাতে লাইটটা বন্ধ করো তাতে লাইটটা অসম্ভব স্যার ইম্পসিবল এখন স্যার বন্ধ করা সম্ভব না স্যার দর্শক তো আমাকে জুতা মারবো স্যার আমি তো নাও জুতা মারছি না স্যার না স্যার স্যার সরি স্যার সরি স্যার হ্যালো আসসালামু আলাইকুম আপনারা চলে এসেছেন আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন ঝাক্কাস বুলেটিনে আজকে আমরা জানাবো আপনাদের বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে এর আগে আমরা জানিয়ে নিই আমাদের কে কোথায় আছে এদিকে বরিশাল থেকে উগন্ডার পথে আছে আমাদের নাইমোল্লা পাদরগোলা পাদবিচেখা রসগোল্লা আর আমাদের এক সহকর্মী মারা গেছে আমরা তার জন্য দুঃখ বোধ করছি কিন্তু তার বেধবা বউয়ের সাথে আছে আমাদের আদিব মোল্লা আমরা চলুন জেনে আসি তারা কিভাবে কি করছে হ্যালো নাইম হ্যাঁ হ্যাঁ রায়হান হ্যালো নাইম হ্যালো হ্যালো নাইম হ্যালো নাইম সোনা কি যাচ্ছে হ্যাঁ আপনি কি বললেন আপনি কি শুনতে পাচ্ছেন ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুনতে পাচ্ছি সমস্যা নেই এই যে শুনতে পাচ্ছি এখন আপনি আপনি জানতে পারবেন এই লকডাউনের ভিতরে করোনার পরিস্থিতি এই যে ভাই আপনি এই লকডাউনের ভিতরে এখানে কি করছেন ভাই ভাই ছবি তুলতেছি ভাই একটা পোস্ট দেন ভাই ভাই একটু পোস্ট দেন লকডাউনের যে অবস্থা আপনি এখানে কেন ছবি তুলতেছেন কারণ কি যদি ছবি তুলি তাহলে বেশি লাইক শেয়ার বেশি 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 পাবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি মানুষ করোনার ভিতরে ছবি তোলে তাহলে আপনারা শেয়ার লাইক বেশি পাবেন এটা এটা ওনারা লকডাউন মানছে না এখন এই পরিস্থিতি পুলিশ কি করছে তা আমরা জানতে চাই হ্যাঁ বলুন আপনার বক্তব্য কি ভাই লকডাউন মানে বুঝেন ভাই হ্যাঁ বলেন লকডাউন মানে কিছু তালা ডাউন হইছে নিচু মানে উপর দিয়ে নিচে যেতে দেবেন ঠিক আছে এই যে রশিটা নিচে যাবেন তাহলে হবে এখানে লকডাউন পরিস্থিতিতে পুলিশের বক্তব্য আপনারা জানতে পারলেন কিন্তু এখানে লকডাউন পরিস্থিতিতে এলাকার কোনো লোক আমরা কথা মানছে না ভাই ভাই আপনি ওই চ্যানেলের নাম চ্যানেলের নাম জানেন ফ্রেন্ড এখানে আপনি ভাষায় বলতে কি খবর কোনো আগা আছে মাথা আছে তো এখন আমরা চলে যাব আবার রায়হানের কাছে স্টুডিওতে হ্যাঁ হ্যালো রায়হান এই এই ছিল আমাদের শেষের করোনা পরিস্থিতি জানলাম আপনাকে আমরা এতক্ষণ ছিলাম নাইমোলা পাদর গোলাপ পাত্রের জোখার রসগোল্লার সাথে আমরা এখন সরাসরি চলে যাব আদিবের কাছে বিধবা ভাবির সাথে সে কি করছে আসলে সেটা আমরা এখন জানবো হ্যালো আদিব আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ রায়হান হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসলে বিধবা ভাবির কেমন দিক হ্যাঁ হ্যাঁ কি বললেন কি বললেন হ্যাঁ হ্যাঁ না না আই মিন তার কি অবস্থা সেটা আমাদেরকে এখন জানান ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করছি আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আমাদের প্রতিদিনের আয়োজন ঝাক্কাস বুলেটিন এ আমরা এখন আমাদের সেই বিধবা ভাবির কাছে এসেছি তার স্বামী 10 মাস 10 দিন করোনার সাথে যুদ্ধ করতে করতে এই পৃথিবী থেকে চলে গিয়েছে আমরা এখন তার মুখ থেকে কিছু শুনবো চলুন শুনে আসি আচ্ছা আপনার স্বামী মরে গিয়েছে এর আপনার কি বলার আছে এটা কোশ্চেন মন্দ গন্ধাই মোর স্বামী 10 মাস 10 দিন যুদ্ধ করতে করতে মরিয়ে গেছে করোনার লাগে বুঝলেন এই কথা তো কারো কই নেই দুঃখের কথা এই আমার কই বুঝলেন মুই একটা বেড়ার লগে কথা কইতে আসলাম মানে একটু রং বেরঙ্গের কথা কইতে আসলাম এই সময় দেখতে লাইছে ও নো এই সময় দেখতে লাইছে মোর স্বামী বুঝলেন স্বামী তো দেখে কি কেন্দ্র নিনে কেন হয়েছে বাগান মোর পিট পুট ধোয় নাই খাইয়ে এরপর দেখে সেই ঢাসরে ঢাসরে যাই বিভিন্ন মেয়ে গুলো আবার সম্পর্ক করছে বুঝলেন এখানে সম্পর্ক করি আবার করোনা হয়েছে করোনা হয়ে আরো তো জ্বলাই নেছে বুঝলেন না আরো জ্বলাই নেছে এখন মুই মরে নিশ্চল দেহ লইয়ে কমে যামু বাগান কেউ তো মরে হাঙ্গাম করবে না আচ্ছা ভাবি আপনি কোনো চিন্তা করেন না আপনার এই ব্যাপারটা আমরা দেখবো কোনো সমস্যা দেখো দেখো মুই নিশ্চল দেহ লইয়ে কমে যামু দেখো আচ্ছা ভাবি আচ্ছা কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্ত থাকুন আপনার দর্শক আপনারা দেখছিলেন সেই বিধবা ভাবির সর্বশেষ আর্তনাদ আমরা এখন চলে যাব আমাদের স্টুডিওতে এতক্ষণ আপনারা জানছিলেন বাংলাদেশের করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই বাসায় থাকুন সুস্থ থাকুন আর করোনা মুক্ত থাকতে চাইলে ঝাক্কাস ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা চলে এসেছেন চলে এসেছেন আমাদের শুনতে পাচ্ছেন সে বিধবা বিধবা এতক্ষণ আমরা জানলাম বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে হ্যাঁ তারপরে সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে